আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করলাম, আমার কিচেন, আমার মনের মতো কিচেন। তো ভাবছি আপনাদেরকে এর সাথে শেয়ার করব আমার কিচেনটা কীরকম হয়েছে, সবাই কমেন্টে জানাবেন। তো আমি তো বাফুলো আসছি 3 মাস হইতেছে। তো আমার কিচেনটা আমি মানে আমার হাজব্যান্ড মানে আপনাদের নোমান ভাইয়ের সাধ্য যতটুকু ওই অনুযায়ী আমার কিচেনটা আমি সাজালাম। মানে অনেকের অনেক অনেক সুন্দর কিচেন আছে, যারা মানে মিলিয়ন ডলার বা আরও বড়, তাদের সংসারটা বা তাদের কিচেনটা তাদের মন মতো সাজাচ্ছে। আমার হাজব্যান্ডের সাধ্য মতো আমি কিচেনটা বানালাম। তো আমার স্বপ্ন ছিল একটা মানে আমার মতো করে একটা মনের মতো কিচেন বানাবো। আর আমাদের মেয়েদের তো কিচেন হচ্ছে সবচেয়ে মানে কিচেনটাই আমাদের সুন্দর চাই, মানে কিচেনে আমরা সারাক্ষণ রান্নাবান্না করি। কিচেনটা যদি সুন্দর হয় তাহলে মানে নিজের মতো করে হয় তাহলে মানে অনেক ভালো লাগে। তো ও মানে ও আমাকে চেষ্টা করছে আমার মতো করে কিচেনটা বানাই দেওয়ার জন্য। তো আমি কিচেনটা প্যান্ডামিকের কারণে অনেক দিন তলক আমি মানে অনেক কষ্ট করে রান্নাবান্না করলাম। কিচেনটা মানে হোম ডিপোতে অর্ডার দেওয়ার পর ওরা বলছে 6 সপ্তাহ থেকে বা 2 মাসও লাগতে পারে বা 6 সপ্তাহও লাগতে পারে। তো একবার ভাবছি মানে সাধারণ ক্যাবিনেটগুলো নিয়ে লাগাই দিব, আবার ভাবছি না মানে কষ্ট করলে সমস্যা নেই, একটু কষ্ট করবো তারপরও মানে কিচেনটা সুন্দর করে সাজাবো। তো এই মানে কিচেনটা দিয়ে দিলাম, তো ওরা 6-7 সপ্তাহ পরে আমার কিচেনটা মানে দিয়ে গেছে। তো কিচেন মানে আমার কিচেনটা বেশি বড় না, ছোটো, তাই ওখানে তো অনেক রকমের ডিজাইন বা অনেক সুন্দর সুন্দর কিচেনের ডিজাইন সব কিছু আছে, কিন্তু আমার কিচেনের মাপ আর কিচেন যতটুকু এটার ভিতরে আমাকে ডিজাইনটা দিতে হয়েছে। তো আমার মানে ইয়ে ছিল মার্বেলের মানে ক্যাবিনেটটা মার্বেলের কাউন্টার টপটা মার্বেলের দেওয়ার জন্য, কিন্তু ওইটা দিলে আরও অনেক সময় লাগে যাবো। তো আবির আবু বলতেছে মানে পরে 5-6 বছর পরে বা চেঞ্জ করে দেবো, এখন আপাতত ওইটা দিয়ে দেওয়ার জন্য, কারণ কিচেনটা আসতে 6 সপ্তাহ লাগবে। আসলে তো মানে প্যান্ডামিকের কারণে এত লেট হয়েছে না, এত লেট হওয়ার কথা না। তো সব মানে যে ছোটো কিচেনের ভিতরে সব কিছু মানে যেটা ইজি হয় সব কিছু দিয়ে দিলাম, ছোটোখাটো সব ডিজাইনে দিলাম নতুন। আর বেসিংটা নতুন আসছে, নতুন ডিজাইন, যেটা মানে ইজিতে সব কিছু করা যায়। কিচেনটা অনেক সময় বেসিংটা মানে সমান সমান থাকে, আমি একটা বড় দিলাম আর একটা ছোটো সাইজের দিলাম, কারণ বড় সাইজ বড় দিলে সুবিধাটা হচ্ছে মানে বড় পাতিল তাতিলগুলো দেওয়া যায়, আর ছোটো তাতে মাছ মাংস মানে এগুলো ইয়ে করবো ভিজে রাখা যায়, আর এদিকে আর ইয়ে পড়ে না। আর এদিকে মানে পাতিল প্লেট কাপ দুই পাশে রাখা যাবে। তো আমার কিচেনের সাইডে একটু মানে এই সাইডটা একটু ছোট ফ্রিজ দেওয়ার কারণে। তো অনেক রকমের কিচেন, তো সব কিছু মানে আলাদা আলাদা ডিজাইন, যেমন আমার ক্যাবিনেটের কালারটা অন্য রকম দেওয়া যায়, তারপরে ক্যাবিনেটের আংটাগুলো মানে অনেক ডিজাইনের আছে। তো মোটামুটি ওর মানে ওকে আমি আর ইয়া করি নাই, ওর সাধ্য মতো মানে ও যতটুকু পারবে ওইটার ভিতরে দিলাম। মানে চাইলে তো মন তো অনেক কিছু চায়, কারণ অনেক ভালো ডিজাইনের ভালো ইয়ার কিচেন আছে, এক একজনের এক এক রকম সুন্দর মানে সৌন্দর্য এক কিচেনের, এটা তার সামর্থ্য অনুযায়ী। তো আমার হাজব্যান্ডের সামর্থ্য যতটুকু ওইটার ভিতরে কিনলাম আর কি সব কিছু। তো এখানে আমি মাংস রান্না করতেছি,
তো আমি অনেকদিন পর্যন্ত কিচেন আসে নাই, অনেক কষ্ট করে রান্নাবান্না করলাম, অনেকই ভিজে ভিজে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সব কিছু ইজিতে, মানে সব কিছু হয়েছে আমার মনের মতো, তার সব মানে কিচেন ছোটোর কারণে মানে ডিজাইনটা যেরকম দিছে ওইরকমই দিছে, ওরা হুবু আসছে, এ ফার্স্টে দুইটা মানে বড় দিছে আর ওইটা একটু ছোটো চিকন করে একটা দিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।